ভিনিসিয়াসের পর রাফিনা, চ্যাম্পিয়ন্স লিগে ব্রাজিলিয়ানদের রাজত্ব অব্যাহত। और ये धोनी की हुई जी गजब ग्रिप, कैसे एसआरएमबी जैसे। एसआरएमबी टीएमटी बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে দু গোলে পিছিয়ে থেকে 5-2 ফলাফলে ম্যাচ জিতে নেয় রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস জুনিয়রের অসামান্য হ্যাট্রিকে দুর্দান্ত প্রত্যাবর্তন করে রিয়াল মাদ্রিদ দল। এবার তাদের চিরপ্রতিদ্বন্দ্বী দল বার্সেলোনাও ইউসিএল এ জার্মানির আরেক বড় দল বায়ার্ন মিউনিখকে 4-1 ফলাফলে পরাজিত করল। সৌজন্যে ব্রাজিলের আরও এক তারকা ফুটবলার। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিরুদ্ধে হ্যাট্রিক করেন রাফিনা। ম্যাচ শুরুর প্রথম মিনিটেই ফার্মিন লোপেজের পাস থেকে গোল করেন রাফিনা। এরপর 45 মিনিট এবং 56 মিনিটে আরও দুটি গোল করে হ্যাট্রিক সম্পূর্ণ করেন রাফিনা। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন রাফিনা। অন্যদিকে ভিনিসিয়াস জুনিয়র সম্ভাব্য পরবর্তী ব্যালেন্ডিওর বিজয়ী। ইউরোপীয় সংবাদ মাধ্যমে খবর অনুযায়ী আগামী সপ্তাহে ব্যালেন্ডিওর পেতে চলেছেন ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলের এই তারকা উইঙ্গার গত মরশুমে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। চ্যাম্পিয়ন্স লিগ হোক কিংবা লা লিগা, তার অসামান্য গোল অ্যাসিস্টে ভর করে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ দল। আর ব্রাজিলের এই দুই তারকা ফুটবলারের পারফরমেন্স দেখে স্বাভাবিকভাবেই খুশি বিশ্ব ফুটবল। দীর্ঘদিন পর ব্রাজিলীয় ফুটবলারদের রাজত্ব দেখা যাচ্ছে ইউরোপীয় ফুটবল মহলে। তবে একদিকে যখন ভিনিসিয়াস এবং রাফিনার আগুনে পারফরমেন্স দেখে প্রশংসা করছে ফুটবল মহলের একাংশ, তখন আরেকাংশ প্রশ্ন তুলছে এই পারফরমেন্স ব্রাজিলের জার্সি গায়ে কেন দেখা যায় না। প্রসঙ্গত, 2026 ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে অত্যন্ত খারাপ পারফরমেন্স করতে দেখা যায় ব্রাজিল দলকে। আর্জেন্টিনা, প্যারাগুয়ে, কলম্বিয়া, উরুগুয়ের বিরুদ্ধে পরাজয় এবং ভেনেজুয়েলার বিরুদ্ধে ড্র করে ব্রাজিল দল। এর ফলে 2026 বিশ্বকাপ যোগ্যতা অর্জন করা নিয়েও উঠে যায় বড়সড় প্রশ্ন। কোচ ডোরিভালের নেতৃত্বে ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো, রাফিনাদের পারফরমেন্স একেবারেই মন জিততে পারেনি ব্রাজিলের ফুটবল ভক্তদের। তবে শেষ দুই যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে চিলি এবং পেরুকে পরাজিত করে এই মুহূর্তে লাতিন আমেরিকার যোগ্যতা অর্জন পর্বের লিগ ফরম্যাটে চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল। 10 ম্যাচে তাদের পয়েন্ট সংখ্যা 16, যা শীর্ষে থাকা আর্জেন্টিনার থেকে 6 পয়েন্টের পার্থক্য। তবে চতুর্থ স্থানে থাকলেও এখনও 8টি ম্যাচ বাকি রয়েছে ব্রাজিলের। আর সেখানেই প্রশ্ন উঠছে, রিয়াল মাদ্রিদ হোক কিংবা বার্সেলোনা, ক্লাব ফুটবলে দাপিয়ে খেলা ভিনিসিয়াস জুনিয়র কিংবা রাফিনা ব্রাজিলের জার্সিতে কেন এমন পারফরমেন্স করতে পারছেন না? সামনেই এল ক্লাসিকো, আর সেই এল ক্লাসিকোর আগে ভিনিসিয়াস এবং রাফিনার ফর্ম অবশ্যই আত্মবিশ্বাস যোগাবে রিয়াল বার্সা সমর্থকদের। তবে তাদের এই পারফরমেন্স দেখে কি আশাবাদী হবেন ব্রাজিল সমর্থকেরা? ব্রাজিলের হয়ে শেষ ম্যাচে রাফিনা দুটি গোল করলেও প্রশ্নটা থেকেই যাচ্ছে, ক্লাব ফুটবলে দাপিয়ে খেললেও ব্রাজিলের জার্সিতে কেন পারফর্ম করতে পারছেন না ব্রাজিলের এই দুই তারকা ফুটবলার? এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।